দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং নিউজ। ফের কাছারি ধরা পড়ল নেশার জন্য ব্যবহৃত বিশাল পরিমাণ ইয়াবা ট্যাবলেট। শনিবার রাতে লক্ষ্মীপুরের উজান তারাপুর এলাকায় একটি লরিতে তল্লাশি চালিয়ে পুলিশ বাজেয়াপ্ত করে 180,000 ইয়াবা ট্যাবলেট, যার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 50 কোটি টাকারও অধিক বলে অনুমান করা যাচ্ছে। সঙ্গে গ্রেপ্তার করা হয় ওই এলাকারই 3 যুবক আব্দুল শহীদ, এবাজুর রহমান ও সমীর আলমকে। পুলিশ সুপার নুমল মহত্তা জানিয়েছেন, একটি লরির ক্যারিয়ারে গোপন চেম্বার গড়ে আব্দুল শহীদরা ট্যাবলেট পাচার করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল শহীদরা জানিয়েছেন, তারা মণিপুরের চূড়াচাঁদপুর এলাকা থেকে নিয়ে এসেছে এইসব ট্যাবলেট। উদ্দেশ্য ছিল অসমের বাইরে ভেন্ডারদের পাচার করা। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান দাসের প্রতিবেদনে। একটু দেখো রে বাবা, দেখো তোমরা এদিকে চাও, তো বড় কাজ করছে, এখন চায় না কেন? বন্ধু করে 3 কোটি টাকার জিনিস লইয়া মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বানত সমগ্র অসমতে ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত আছে। আর এই অভিযানের অংশস্বরূপে যাওয়া রাতে আমি একটা বিশেষ অভিযান আরম্ভ করেছিল লক্ষ্মীপুর সাব ডিভিশন অঞ্চলত। আমার লক্ষ্মীপুর থানার ওসি রাজেশ দাসের নেতৃত্বত একটা অভিযান চলিছে। আর সেই অভিযান কালত মণিপুরের পর অহা এখন গাড়ির আমি বৃহৎ সংখ্যক ইয়াবা ট্যাবলেটস, 180,000 ইয়াবা ট্যাবলেটস আমি জব্দ করেছো। আর জব্দ করার লগতে সেই সরবরাহর সঙ্গে জড়িত 3 জন ব্যক্তিক, এজন নাম হল আব্দুল শহীদ, আর এজনের নাম হল বাজুর রহমান, আর এজনের নাম হল সাবির আলম। এই 3জন ব্যক্তিক আমি আটক করে সোধপোছ করে তারপর আমি গ্রেপ্তার করেছো। গতি এই গোটাই কেজন ব্যক্তিয়ে এই যে ড্রাগসর সরবরাহ আছে মণিপুর রাজ্যের চূড়াচাঁদপুর অঞ্চলের চূড়াচাঁদপুর জেলার এই সরবরাহ করে আনিছিল, আর মাজে বহিরাজ্যের লোয়ার পরিকল্পনা আসে। গতি এই বিশেষ সূত্রের পমখেদি কালি এই নিশা এই অভিযান চলোৱা হয়। আর অভিযান কালত এই গোটেই যে নিচাজাতীয় সামগ্রী ইয়াবা ট্যাবলেটস আমি জব্দ করেছো, আর এইবিলাক আমি সিজ করেছো। 3জন ব্যক্তিকে সোধপোছ অব্যাহত আছে, আর যত ইয়ার অরিজিন হয়েছে, কোরপর বস্তুখিনি আইছিল, আর কোন লক্ষ্য আসছিল, মানে ফরওয়ার্ড লিঙ্কেজ আর ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, গোটেইখিনি আমি কারণে আমি ইনভেস্টিগেশন চলাই আছো। আর আমি ভাবিছো যে শীঘ্রে ইয়ার লগত সম্পর্কিত থাকা যখন ব্যক্তি ইয়ার আওতাত আছে শীঘ্রে আমি করায়ত্ত করে আইনগত ব্যবস্থা লোক পড়ি। এই সংক্রান্তে আমি ইতিমধ্যে একটা লক্ষ্মীপুর থানাত একটা মোকদ্দমা রুজু করেছো, আর আমি এতিয়া আমি তার বিহিত আইনগত ব্যবস্থা লোক কারণে আমি তৎপর হয়ে আছো। আর এই গোটেই অভিযান চলিছিলে উজান তারাপুর মণিপুর পার্ট 2 অঞ্চলত, আর যাওয়া রাতিলকে এই অভিযান আমার চলি আসে, আর রাতেও আমি এই গোটেই সামগ্রীখিন জব্দ করবলে সক্ষম হয়েছ। এখন ট্রাক আসে, এখন ডর ট্রাক আসে, এই ট্রাকর পিছফালে যত সামগ্রীবিলা থাকে বস্তু ল কড়িয়াই আনে, সেই তার পিছফালে একটা বিশেষ চেম্বার বনায় এই ড্রাগস সমূহ সরবরাহ করবলে চেষ্টা করেছিল। গতি আমি গোপন সূত্রের পমখেদি এই ট্রাকস খানা তালাচি চলোৱা হয়, কিন্তু বারংবার চলার পিছত অবশেষত আমি এই সামগ্রীসমূহ নিচাযুক্ত সামগ্রীসমূহ জব্দ করবলে সক্ষম হয়।